সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান শ্রেণীর বাংলা বিভাগের প্রথম বর্ষে ভর্তি হলে তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। তোমরা এর মধ্যে অবগত আছো, বর্তমান সময়ে গোটা পৃথিবীটাই যেন একটি গ্রামের মতো। আমরা এখানে সবাই সকলের সাথে প্রযুক্তির মাধ্যমে অতি অল্প সময়ে যোগাযোগ করতে এই সময়ে আমরা সক্ষম। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময়ে আমরা কে কোন বিষয়ে পড়ালেখা করছি সেটি কিন্তু খুব বেশি মুখ্য বিষয় নয়। হ্যাঁ, মুখ্য বিষয় তো অবশ্যই, কিন্তু বর্তমান সময়ে যে যে বিষয়ে আমরা পড়ি না কেন, সে হতে পারে বাংলা, ইংরেজি, গণিত, প্রকৌশল বিদ্যা, চিকিৎসা শাস্ত্র সহ যে যে বিষয়ে পড়ি না কেন, আমাদেরকে সকল বিষয় সম্পর্কেই কিছু না কিছু হলেও জানাশোনা থাকতে হয়। যেমন একজন যিনি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেন অথবা চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেন, তাকেও এই বর্তমান সময়ে বাংলা বিষয়ে জানতে হয়, ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়, সাথে সাথে প্রযুক্তিগত নানা বিষয়েই বর্তমান সময়ে আমাদেরকে জানতে হয়। অর্থাৎ এই সময়ে, শুধু এই সময়ে নয়, যে কোনো সময়ের ক্ষেত্রেই একজন মানুষকে, অর্থাৎ আমাদের একজন মানুষ হিসাবে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব মানুষ সম্পর্কিত সকল বিদ্যাশাস্ত্র কিছু না কিছু হলেও অধ্যয়ন করা। সেটা আমাদের জীবনের প্রয়োজনে লাগে, সেটা আমাদের আত্মিক পরিতৃপ্তির প্রয়োজনে লাগে, সেটা আমাদের চাকরি বাকরি জীবন ও জীবিকার প্রয়োজনে হলেও সকল বিষয় সম্পর্কে আমাদের কিছু না কিছু জ্ঞান থাকতে হয়। সেগুলো আমাদের সবাইকেই ধীরে ধীরে অর্জন করে নিতে হবে। সেই প্রেক্ষাপট থেকে তোমরা যারা বাংলা বিষয়ে ভর্তি হয়েছ, বাংলাটা তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়বে, গভীরভাবে বাংলা বিষয়ের খুঁটিনাটি বিষয় অধ্যয়ন করবে, সাহিত্যের রস প্রতিনিয়ত আস্বাদন করবে। সেটার পাশাপাশি তোমাদেরকে আরও যে বিষয় আশয়গুলো রয়েছে, সেটা হতে পারে গণিত, ইংরেজি, বিজ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, এগুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। বর্তমান সময়ে এটা সবার জন্যই প্রয়োজনীয়, দরকারি। আমাদের নানা শাস্ত্রে শাস্ত্রে কিছু না কিছু হলেও আমাদের ধারণা থাকতে হবে, আর আমাদের সেই ধারণারই কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলা। এই বাংলাকে কেন্দ্রে রেখে বাংলা বিষয় পঠন পাঠনের মাধ্যমে আমরা জীবনকে জানব, আমরা মানুষের ইতিহাসকে জানব, সংস্কৃতিকে জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সাহিত্য পড়ব, আমরা জানি সাহিত্য সাধারণত মানুষের জীবন, মানুষের সংস্কৃতি, প্রকৃতি, ইতিহাস, এসব কিছুর বাইরে সাহিত্য রচিত হয় না। এর সব কিছু মিলিয়েই রচিত হয় সাহিত্য। এর ফলে আমরা বাংলা সাহিত্য যেমন পড়ব, সাথে সাথে তোমাদের সিলেবাসের মধ্যেই খেয়াল করে দেখবে আমাদের বাঙালির ইতিহাস তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, বাঙালির রাজনীতি তোমাদের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত, আমাদের সাহিত্যের ইতিহাস অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা বাংলা সাহিত্য সম্পর্কে যেমন জানবো, বাঙালির সাহিত্য সম্পর্কে যেমন জানবো, ঠিক একইভাবে সমান্তরালভাবে আমাদেরকে বাঙালির ইতিহাস জানতে হবে, সংস্কৃতি জানতে হবে। আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ। সমালোচকদের মতে আজ থেকে প্রায় 1000 বছর আগে চর্যাপদ রচিত হয়েছে, আমাদের সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। সেই 1000 বছর আগের চর্যাপদ থেকে শুরু করে বর্তমান সময়ের সাহিত্য সম্পর্কে আমরা যেমন ধারণা লাভ করব, ঠিক তেমনি 1000 বছর অথবা তারও আগের যে বাঙালি, বাঙালির সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, সেগুলো শুরু করে বর্তমান সময়ের বাঙালিরও রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো জানলে আমাদের সাহিত্য পাঠগুলো অনেক সহজতর হয়ে যাবে। তোমাদের পাঠ্য তালিকাটাও এভাবেই সাজানো হয়েছে শিক্ষার্থীদের দ্বারা। এখানে দেখবি ইতিহাস আছে, এই ইতিহাস যেমন বাঙালির ইতিহাস,
ঠিক তেমনি বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষার ইতিহাসও তোমাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত। সেইগুলো একটু খেয়াল করে পড়লে আমাদের সাহিত্য উপলব্ধি সহজ হবে। আবারও বলছি, সাহিত্য মানুষের জীবনের বাইরে নয়, প্রকৃতির বাইরে নয়, মানুষের ইতিহাস ও সংস্কৃতির বাইরে নয়। আর প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছো, একটা বিষয় তোমরা অবশ্যই মেনে চলবে, আমাদেরকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। এটা শুধু বাংলার ক্ষেত্রে নয়, অনেকেই বলে থাকেন শুধু বাংলা বিষয়ে পড়লেই বেশি বেশি পড়তে হয়, ব্যাপারটা তা না। যদি কেউ ভালো করে জানতে চায়, জীবনকে সংস্কৃতিকে যদি কেউ উপলব্ধি করতে চায়, তাহলে সে যে কোনো বিষয়েই পড়ুক না কেন, তাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। ফাঁকিবাজি তার সুযোগ কোথাও নেই। জীবনকে বুঝতে হলে, জানতে হলে, উপলব্ধি করতে হলে যে কোনো বিষয়ই মনোযোগ দিয়ে পড়তে হবেই, আর বাংলার ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। প্রথম কথা, তোমরা যদি নিজেরা পাঠ্য বইটি মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে দেখবে তোমাদের পড়াশোনাটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর আমরা তোমাদের পড়ার পরে যে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না, সেগুলো বুঝার জন্য আমরা শিক্ষকগণ তোমাদেরকে সহযোগিতা করবে। এতে আমাদের পাঠদান কার্যক্রম যেমন সহজ হবে, ঠিক তেমনি তোমাদের বোঝাপড়াটা এবং সেই বোঝাপড়াটা আশপাশের সাথে মিলিয়ে নেওয়াটাও হবে অনেক সহজতর। আরেকটা বিষয়, তোমরা অবশ্যই বইগুলো কিনে ফেলবে, মূল বই কিনে ফেলবে, পাঠ্যতালিকা বা সিলেবাসটি সংগ্রহ করে ফেলবে, সিলেবাসটি মনোযোগ দিয়ে দেখবে। শুধু শুধু প্রথম বর্ষের পাঠ্যতালিকায় দেখবে না, একটু একটু কষ্ট করে পৃষ্ঠা উল্টিয়ে দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের পাঠ্যতালিকায় কি আছে সেগুলো দেখে নিবে। দেখলে কি হবে, দেখবে একটি ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতা যেমন ইতিহাসের সংস্কৃতির, ঠিক তেমনি সাহিত্যেরও। এই ধারাবাহিকতাটা বুঝলে তোমাদের বই কিনতেও সহজ হবে। অনেক সময় আমরা মনে করি বই কিনতে অনেক টাকা পয়সা লাগে, এত টাকা কোথায় পাব। এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। আমি খেয়াল করে দেখেছি, প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত বাংলা বিষয়ের যে বইগুলো তোমাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত, সকল মৌলিক বইগুলো যদি তোমরা কিনতে চাও, আসল বইগুলো যদি কিনতে চাও, সব মিলে 10 থেকে 15 হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা না। এর মধ্যেই তোমরা সকল প্রধান বইগুলো কিনে ফেলতে পারবে। এতে কি হবে, তোমাদের রুমে কিছু বই থাকবে, সেই বইগুলো তোমরা সাজিয়ে রাখতে পারবে, তোমাদের কক্ষের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে বইগুলো পাঠ করলে তোমাদের মনের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমরা আরো উদার হবে, মানবিক হবে, তোমাদের সংকীর্ণতা ধীরে ধীরে কেটে যাবে, ধীরে ধীরে হয়ে উঠবে আরো প্রগতিশীল, সংস্কৃত মনা। এমনকি তোমরা এই পৃথিবীতে নানা মানুষের সাথে, নানা জীবনের সাথে, সকল শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতেও তোমরা আরো সক্ষম হবে, আরো পারদর্শী হবে, যদি তোমাদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত বইগুলো তোমরা ভালোভাবে পাঠ করো। কেননা এই বইগুলো তোমাদের শেখাবে আমাদের বাঙালির জীবন সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, বাঙালির জীবিকা সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, মানুষের মন সম্পর্কে। তোমরা পাঠ্য বই ভালো করে পড়লে মানুষকেও পড়তে পারবে, মানুষকে বুঝতে পারবে, নিজেকে চিনতে পারবে, কিভাবে চলতে হয়, ফিরতে হয়, কিভাবে সকল শ্রেণীর মানুষকে সম্মানিত করতে হয়, কিভাবে মানুষের মধ্যে সংযোগ স্থাপন করা যায়, কিভাবে নেতৃত্বের গুণাবলী অর্জন হয়, এই সকল বিষয়ে তোমরা ধীরে ধীরে পড়ালেখার মাধ্যমে শিখতে পারবে, যদি তোমাদের পড়ার অভ্যাসটা হয় শিক্ষার্থী মতো। সেজন্য অবশ্যই তোমরা বই কিনবে, আর প্রথম বর্ষের যে বইগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা কিনে নিবে। তোমাদের সাথে আমি হাজার বছরের বাঙালির সংস্কৃতির ইতিহাস, প্রাচীনকাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত যে
বাঙালির সংস্কৃতি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আগামীতে তোমাদের সাথে আলোচনা করব। আর পারো যদি তোমরা বেশ কয়েকটা বই কিনে নেবে, তার মধ্যে হতে পারে গোলাম মুর্শিদের 1000 বছরের বাঙালি সংস্কৃতি, এই বইটি যদি পারো তোমরা সংগ্রহ করবে এবং পড়ে নেবে। এই বইগুলো আগের থেকে পড়া থাকলে কি হয়, সাহিত্য পড়াগুলা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। অনেক অনেক সাহিত্যের বিশ্লেষণ, যেমন চর্যাপদের বিশ্লেষণ, মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্যের অনেক বিশ্লেষণ, আধুনিক যুগের অনেক সাহিত্যের বিশ্লেষণ, সমাজের বিশ্লেষণ, সংস্কৃতির বিশ্লেষণ গোলাম মুর্শিদের এই বইটিতে পাবে। আরো অনেক বই আছে। কথা হলো, তোমাদের পড়ার অভ্যাস যদি তৈরি হয়, আশপাশে যা কিছু পাও, সে হতে পারে পত্রিকা, সাময়িকী, ছোটদের বই, বড়দের বই, পাঠ্য বই, যে কোনো বই যা পাবে সমানে পড়বে। পড়ার অভ্যাসটা তৈরি হয়ে গেলে তোমাদের তোমাদেরকে আটকে রাখার সামর্থ্য কারোরই থাকবে না, তোমরা তখন তড়িৎ গতিতে সব জায়গায় চলতে পারবে। চলতে পারার কথা অভিজ্ঞতা এমনই বলে। যা হোক, আগামীতে তোমাদের সাহিত্য পাঠ পরিক্রমা এবং কার্যক্রমের সাথে আমি যুক্ত থাকব নানা সময়ে নানা বিষয়ে। আশা করি আমাদের এই যুক্ত থাকাটা, সে হোক অনলাইন পাঠ কার্যক্রমে অথবা শ্রেণীকক্ষে সরাসরি কার্যক্রমে, আরো সুন্দর হয়ে উঠবে। তোমাদের সহযোগিতা আমরা পাবো প্রতিনিয়ত, তোমরা অনেক ভালো করবে। আর তোমাদেরও সকল প্রয়োজনে, বিশেষ করে পাঠদান কার্যক্রমের বোঝাপড়ার ক্ষেত্রে, আমরা শিক্ষকগণ তোমাদের সাথে থাকবো সবসময়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।